হ্যাঁ সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের যে ব্রেকিং নিউজ, সেটি হচ্ছে যে আবারও চলমান কঠোর লকডাউন বাড়ানো হয়েছে। সেই লকডাউন 7ই জুলাই থেকে 14ই জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে, অর্থাৎ চলমান যে লকডাউন, কঠোর লকডাউন চলছে, সেটি আগামী 14ই জুলাই পর্যন্ত চলবে। দর্শক, এর আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে কঠোর যে চলমান লকডাউন, সেটির চতুর্থ দিন আজকে চলছে এবং সেই লকডাউনটি কিন্তু 1লা জুলাই থেকে শুরু হয়েছে। আমরা যেটি দেখেছি যে 1লা জুলাই এবং 2য় জুলাই এই দুই দিন কিন্তু কঠোরভাবে এই লকডাউন চললেও তৃতীয় দিন এবং আজ কিন্তু কিছুটা আসলে মানুষের মধ্যে আইন মানার প্রবণতা কিছুটা কম দেখা যাচ্ছে এবং একই সাথে মানুষের বাইরে বের হওয়ার প্রবণতাও কম দেখা যাচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে আসলে মানুষের মধ্যে একটু বাইরে বের হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে এবং নানা অজুহাতে কিন্তু মানুষ বাইরে বের হচ্ছে। এর পাশাপাশি যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রতিদিনই কিন্তু বাংলাদেশে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা এবং করোনা ভাইরাসের মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। গতকালও 153 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং যেটি বাংলাদেশের ইতিহাস সর্বোচ্চ করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা। এবং স্বাস্থ্য অধিদপ্তর এবং IDC এর পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে বাংলাদেশে ইন্ডিয়ান ভেরিয়েন্টের প্রকোপ দেখা দিয়েছে এবং ইন্ডিয়ান ভেরিয়েন্টের এই প্রকোপের কারণেই কিন্তু আসলে মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এবং এই পরিস্থিতি থেকে আসলে উত্তরণের জন্য কিন্তু এই লকডাউন এবং মানুষের সচেতনতা ছাড়া আর কিছু করার নেই। এবং আরেকটি ভালো খবর হচ্ছে যে আমরা জানি যে ইতোমধ্যেই বেশ কিছু টিকা বাংলাদেশে এসে পৌঁছচ্ছে এবং আশা করা যাচ্ছে যে আস্তে আস্তে সবাইকে এই টিকা প্রদান করা হবে। এবং প্রধানমন্ত্রীও জানিয়েছেন যে দরকার হয় করোনার টিকা কিনে এনে সেগুলো আসলে সাধারণ মানুষকে বিতরণ করা হবে এবং 100% মানুষকে করোনা ভাইরাসের ভ্যাকসিনেশনের মধ্যে আনা হবে। তো এর বাইরে কিন্তু খুলনা এবং রাজশাহীর যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিও কিন্তু আসলে আগের মতোই রয়েছে এবং দিন দিন করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এবং মৃত্যু ওই অঞ্চলগুলোতে বেড়েই চলেছে। তো দর্শক, এই পরিস্থিতিতে আমাদের সবাইকেই সচেতন থাকতে হবে এবং লকডাউন যেহেতু ঘোষণা করা হয়েছে এবং সেই লকডাউন 7 দিন বাড়িয়ে 14ই জুলাই পর্যন্ত করা হচ্ছে এবং ধারণা করা হচ্ছে যে ঈদের আগ পর্যন্ত আবারও লকডাউন দিতে পারে, অর্থাৎ 14ই জুলাই পর হয়তোবা আবারও লকডাউন আসতে পারে। এবং স্বাস্থ্যবিধি মেনে আসলে এবার গরুর হাটের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে আমরা গতকাল দেখেছি যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন একটি উদ্যোগ নিয়েছে, তারা অনলাইনে হাটের ব্যবস্থা করবে। তো এটি কিন্তু আসলে করা যেতে পারে এবং আমরা দেখেছি যে অনলাইনে আসলে এখন কেনাকাটা অনেক বেশি পরিমাণে বেড়ে গেছে এবং বিশেষ করে করোনা আসার পর থেকে কিন্তু অনলাইনেই লোকজন বেশি কেনাকাটা করছে। যদিও আসলে গরু অত্যন্ত বড় একটি প্রাণী, এটি আসলে যাচাই বাছাই করার দরকার আছে, তারপরেও যদি যেহেতু পরিস্থিতি আসলে ভালো অবস্থা নেই এবং পরিস্থিতি যেহেতু অনুকূলে নেই, তাহলে সেখানে কিন্তু সব ধরনের সিদ্ধান্তই নেওয়া যেতে পারে। এবং এখন পর্যন্ত করোনা ভাইরাসের মধ্যে গরুর হাট আয়োজনের কোনো তথ্য আমরা পাইনি। আরেকটি বিষয় হচ্ছে যে এই লকডাউনে কিন্তু মূল সড়কে গাড়ি বা যানবাহন কম থাকলেও মানুষ স্বাস্থ্যবিধি বা আইনকানুন মেনে চললেও অলিগুলিগুলোতে গুলোর চিত্র আসলে আবার ভিন্ন। আমরা সেখানে দেখেছি যে সব ধরনের দোকানপাটি খোলা রয়েছে, চার দোকান থেকে শুরু করে কাপড়ের দোকান, খাবারের দোকান সবগুলি খোলা রয়েছে। আসলে সাধারণ মানুষের মধ্যে লকডাউনে বিধিনিষেধ মানার প্রবণতাটা খুবই কম দেখা যাচ্ছে এবং এই কারণে কিন্তু সেনাবাহিনী বা পুলিশ কিন্তু প্রচুর মানুষকে ইতিমধ্যে গ্রেফতার করেছেন সাজা।